মণিপুর সেন্টারে বাতিল, আমার মাদাপুর সেন্টারে বাতিল এবিএম।
পোলাতে বাতি দেবে এই সবার কারণ কি তার কারণ 12টা বাজলেও ওঠেন দেন কালেকশন হরে লিয়ে আলাদা লাগবে না আমরা দাবে দেব না একটা লোকও দাবে দেব না ঠিক আছে ভোট দিবেন এই এখন যারা করবে না লাইন লাইন আছে চাই না আও এই জায়গাতে ভোট কালেকশন হবে আর তাহলে আপনি দেখেন কোন কিভাবে একটা লোক যাবে লাইন ধরে বিরক্ত হচ্ছে আরে মানুষ বিরক্ত ম্যাক্সিমাম জায়গাতেই কমপ্লেন করেছেন, কোথাও ইভিএম কাজ করছে না, কোথাও ইলেকট্রিসিটি নাই, কোথাও ব্যবস্থাপনার অভাব, এটা সব জায়গাতে। এবং নির্বাচন গ্রহণকারী কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা জানলাম, ওনারাও আসলে এই ব্যাপারে খুব বেশি যে অভিজ্ঞ তাও না, ওনারাও বিভিন্ন প্রশ্নের উত্তর ভোটারদের প্রশ্নের উত্তর দিতে পারছে না। আর এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে পোলিং অফিসাররা যারা ডিজেবল ভোটার বা যারা সহযোগিতা চায় ভোটদানের ক্ষেত্রে, পোলিং অফিসাররা সেই সহযোগিতাটুকু করছে না, সহযোগিতাটা করছে পোলিং এজেন্ট অর্থাৎ প্রার্থীর প্রতিনিধি, তার পক্ষের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, পক্ষের প্রতীকে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করছে, যেটা একটা বড় সমস্যা বলে আমি মনে করছি। এটা অবশ্যই এই নির্বাচন প্রভাবিত হয়, কারণ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা, সবাই ভোট দেওয়ার জন্য এখানে এসেছে, অনেককেই দেখলাম ফিরে যাচ্ছে, সকাল 8টায় এসেছে এই সেন্টারে, ভোট শুরু হয়েছে 9:30, এই দেড় ঘন্টা মানুষজন অপেক্ষা করছে রোদের ভেতরে। ব্যবস্থাপনা আসলেই
অত্যন্ত নাজুক। আপনি যে কটা সেন্টার বললেন সব মিলিয়ে কতগুলো সেন্টার ইভিএম মেশিন নষ্ট পেয়েছেন এবং বা আমি এখন পর্যন্ত 13টা সেন্টারে গিয়েছি, তাতে একটি সেন্টারেও শতভাগ ইভিএম মেশিন কার্যকর ছিল না, একটি সেন্টারেও শতভাগ কার্যকর ছিল না। সেক্ষেত্রে ভোটাররা আপনাদের কাছে কি বলছে? ভোটাররা তো আসলে এই ব্যবস্থাপনার সাথে নতুন, তারা তো পূর্বে কোনো এই ধরনের অভিজ্ঞতা তাদের নাই, তারা জানেও না। তারা সহযোগিতা চাচ্ছে পুলিং অফিসারের কাছে, কিন্তু পুলিং অফিসার কয়জনকে সহযোগিতা করবে? পুলিং অফিসার একটা কথা বলছে যে ভোট যতক্ষণ শেষ হবে এতক্ষণ লেগে কথা বলো। আমার তুলি বলে নিয়ে যা দেয় একটু কি করবো ভোট দেওয়া।